আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এমন একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ ওনার ঘাড়ে এবং কোমরের ব্যথা উনি ভুগছিলেন এবং সেখান থেকে ওনার পায়ের নিচের অংশ এখন প্রচণ্ড ব্যথা ছিল। তো স্যার, জানতে চাচ্ছি আপনার নামটা একটু। আমার নাম মোহাম্মদ আবু বকর। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন স্যার? আমি আসছি নরসিংদী মনোহরদী উপজেলা থেকে। আচ্ছা স্যার, জানতে চাচ্ছি আপনি পেশাগতভাবে মূলত আসলে কি করেন? আমি পেশাগতভাবে মূলত আমি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে জব করি। আচ্ছা আচ্ছা স্যার, আপনি ফায়ার সার্ভিসে আছেন, অনেক গুরুত্বপূর্ণ একটা পদে আপনি আছেন বাংলাদেশে। তো স্যার, জানতে চাচ্ছি যে আপনার সমস্যাটা মূলত কি ছিল, আমাদেরকে যদি একটু বলেন। আমার সমস্যাটা মূলত যেহেতু আমাদের কাজটা একটু রিক্সি কাজ, সেহেতু দেখ যে আমাদের অনেক সময় বাড়ি কাজ করতে হয় এবং দৌড়ঝাঁপ এবং দেখ যে কোনো অ্যাক্সিডেন্টে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তো মূলত আমার বাড়ি কাজটা করতে যাই কোমরের মধ্যে আঘাত লাগে, আর ওই আঘাত থেকে কোমরে ব্যথা সৃষ্টি হয়। এই ব্যথা পায়ের নিচে চলে যায়, হ্যাঁ পায়ে অবশ্য প্যারালাইসিসের মতো হয়ে যায়। তারপর বিভিন্ন ডক্টরের কাছে যাওয়ার পরে বিভিন্ন ট্রিটমেন্ট নেই, কোনো ক্রমে ব্যথা কমে না। তারপর অনেকগুলি ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখা গেছে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার পর সবাই একে পরামর্শ দেয় যে অপারেশন করতে হবে, আপনার অপারেশন লাগবে। তারপরে আমি প্রায় 2 বছর ডক্টরের শরণাপন্ন হয়ে যেটা অপারেশন ছাড়া যে আমার অসুখটা ভালো হয় কিনা, ভালো হয়, সমস্যাটা হয়েছিল পিএলআইডি। তারপরে সকল বিশেষজ্ঞ ডাক্তারই পরামর্শ দেয় অপারেশন করানোর জন্য, লাস্টে সিদ্ধান্ত নিয়ে অপারেশন আমি করাই গত 2 বছর আগে। 2 বছর আগে আপনি অপারেশন করেছেন? অপারেশন করাই। আচ্ছা, সেই অপারেশনের পরে আপনার অবস্থাটা কি? অপারেশনের পর এখনো দেখা গেছে অপারেশনের পর পর থেকে তখনও ব্যথায়, ব্যথাটা পুরোপুরি সারে নাই। বুঝতে পেরেছি। এমনকি দেখা গেছে অপারেশনের পরে আমি বেশিক্ষণ বসে থাকতে পারতেছি না, দাঁড়াই থাকতে পারতেছিলাম না, যে সমস্যাটা আপনার আগে হয়তো ওরকম হতো না। হ্যাঁ, হাঁটতে পারতেছিলাম না। হয়তো এটা অপারেশনের আগে দেখা গেছে আপনি আমি কিছুক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকতে পারছি, কিন্তু অপারেশন হওয়ার পরে এটা আরো বেশি দুর্বল হয়ে গেছে, আরো প্রকট আকারে দেখা দিয়েছে, বেশি বসে থাকতে পারি না, দাঁড়িয়ে থাকতে পারি না, এরকম হয়ে গেছে। তারপরে আরো 2 বছর চলে গেছে যে আরো বিভিন্ন ডক্টরের কাছে পরামর্শ নেই এখন কি করা যায় কি করা যায়, কোনো মতেই ব্যথায় কমে না। লাস্ট পর্যন্ত ওই ইউটিউবের মাধ্যমে আমাদের ডক্টর শহুল্লা প্রধান স্যারের সন্ধান পাই, তারপরে স্যারের সাথে দেখা করি, শরণাপন্ন হয়। স্যার আমাকে যে আশ্বাস দিল আমার MRI রিপোর্টগুলি এগুলি দেখে যে বলতেছে যে আপনি ইনশাল্লাহ এখানে যদি অ্যাডমিশন নিয়ে চিকিৎসা নেন কিছুদিন নেওয়ার পর দেখা যায় ইনশাল্লাহ এটা আগের মতোই পুনরায় যে লিগামেন্টটা বের হয়েছে এটা পুরান সম্পূর্ণটাই বসে যাবে, আগের মতো আপনার লাইফ চলে আসবে, আপনি আগের মতো সুস্থ জীবনে ফিরে যাবেন, ফিরে আসবে। আচ্ছা স্যার, জানতে চাচ্ছি এখন এই মুহূর্তে এই আপনার ট্রিটমেন্টটা নেওয়ার পরে এখন আপনার কারেন্ট কন্ডিশনটা কি? এখন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক অংশেই ভালো, ব্যথা মোটামুটি নাই বললেই চলে। বুঝতে পেরেছি। অনেক অংশে আমি সম্পূর্ণ মোটামুটি সুস্থ অনুভব করতেছি। তাহলে আপনি আশা করছেন যে আপনার যে আগের যে স্বাভাবিক জীবন ছিল সেটাতে আপনি এখন আবার ফিরে যেতে পারছেন? হ্যাঁ, আমি আশা করি ইনশাল্লাহ হয়তো সামনে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে, আপনার কাজে আবার আপনি যোগ দিতে পারবেন। আচ্ছা স্যার, একটু জানতে চাচ্ছিলাম যে এখানকার যারা স্টাফ নার্স ছিল বা এখানকার যে ট্রিটমেন্টের যে ব্যবস্থাটা ছিল সেখানে আপনি আপনার ট্রিটমেন্টটা কি সঠিকভাবে সঠিক সময় সব কিছু আপনি পেয়েছেন কিনা সেটা সম্পর্কে যদি একটু বলেন। এখানকার ম্যানেজমেন্ট বা স্টাফ যারা ছিল তারা কি সঠিকভাবে আপনার ট্রিটমেন্টটা করেছে বা সময় মতো করেছে কিনা? হ্যাঁ, এটা অফকোর্স এখানে ম্যানেজমেন্ট, নার্স, তারপরে সকলে সবাই একটা আন্তরিকতা ছিল, সবাই আমি সবার প্রতি সাক্রিফাইস।
যে আপনার মতো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যারা হয়তো কোমর ঘাড় বা আপনার হাঁটু ব্যথা বা পায়ে ব্যথা নিয়ে অনেকেই ভুগছেন, অনেক মানে যারা হয়তো বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন হয়তো ঠিক সমাধানটা পাচ্ছেন না, বা অনেকে হচ্ছেন যে বিভিন্ন ধরনের অপচিকিৎসার ওনারা সম্মুখীন হচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা আমার মতো এরকম পিএলআইডি সমস্যা বা ব্যথা কোমরে ঘাড় ব্যথা আছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা একবার হলেও শফিকুল্লাহ স্যারকে এসে দেখান, দেখাইলে হয়তো আল্লাহর রহমতে অনেকাংশেই সুস্থ হয়ে যেতে পারেন। এটা আমার সকলের প্রতি একটা আহ্বান রইল, আপনারা এখানে আসেন, স্যারকে দেখান, স্যারের সাথে পরামর্শ করেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।